এবার আমি উঠবো। বেলগাট বেলগাট বেলগাট। আর বেলগাট নিয়ে কি করবি? তুই কি থরি না এ করবি নাকি? নে না তাড়াতাড়ি পার, আমি উঠবো। এত বেল পাতা কি করবি? খাবি বেল পাতা? খাইছি। কি করে যাবি? ওই পানি যেতে হবে। দেখ পুষ্পিতা কোথায় উঠে গেছি দেখ। একটাও পারবো না। তুই লোকের জানালায় উঠেছিস? আমি এবার নামবো কিভাবে? কই বেলটা কোথায় পড়ে আছে তাহলে? তো ফাটা ফেটে গেছে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 11:25, আর এখন আমি আমার ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে আমি কী খাচ্ছি দেখাবো? ছাতু খাচ্ছি, ছাতু। আর এই দেখো আমাদের টিভি ক্যাবিনেটটা, বাড়িতে যেগুলো ছিল দু একটা, ওই ভাইয়ের ছবি, দিদির ছবি। এই যে এটা আমার দিদি, এটা আমার ভাই, আর আমার ছবি এর মধ্যে ছোট্ট করে একটু দেওয়া আছে। তো এরকম সিঙ্গেল ছবি আমার এরকম এখনও পর্যন্ত ফ্রেম করা হয়নি। আর এই যে এখানে ফুলদানিটা বসানো হয়েছে, আরও কিছু কিছু এগুলো কেনা হবে। তারপরে নিচে একটা এরকম সুন্দর শোপিস রাখা আছে, আর এই যে ছাতু খাচ্ছি, এখনও খাইনি। ছাতুটাকে জল দিয়ে আর ছোলার ছাতু, আজকে আর মোটটুকু কিছু খাওয়া হয়নি। মা এখন এখানে ভোগ দিচ্ছে আমাদের ঠাকুরকে। জানালা গুলো বন্ধ কেন? অনেকদিন পরে ছাতু খাচ্ছে। আমার ফোনটা বোতলের মধ্যে ঠিক দেওয়া ছিল, ঠিক আছে, স্ট্যান্ড আনা হয়নি। Thank you.
রান্না হয়েছে সময় তো দেখিয়েছি, তবু একবার বলে দিই আজকে আমাদের রান্না হয়েছে চিকেন ঢেঁড়স ভাজা আর বরবটি কড়াই আর আলু ভাজা। এই হয়েছে আজকে আমাদের লাঞ্চ, এটা ডিনারও হবে। এখন খাওয়া প্রায় শেষ, আর যদি মাংস রান্না হয় তার সঙ্গে একটু সালাড হলে ভালো লাগে, একটু শসা টমেটো পেঁয়াজ। আমি আজকে পেঁয়াজটা কাটিনি, শসা ছিল আর টমেটো ছিল, মা তো টমেটো খায় না, সেই জন্য আমি একটা গোটা টমেটো খেয়েছি আর শসা। চলো খেতে খেতে আজকের আমার ব্লগটা শেষ করবো, আমি দেখা হবে তোমার সঙ্গে আবার নেক্সট ব্লগে, ভালো থেকো। Thank you.